চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইজ, বরাবরের মতো খামারি বাড়ির চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নাহিদ হাসান। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমার পাশে কিছু ছোট ভাই ব্রাদার আছে, দেখতে পাচ্ছেন তো দর্শক। আসলে আমাদের গ্রামের এক পাশে অনেক বড় একটি বাওড় আছে, সেই বাওড়ে মূলত আমি একটু ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে তাদের সাথে দেখা হলো। তো আসুন দর্শক, তাদের পরিচয়টা আমরা নিই। তো প্রথমেই তার থেকে শুরু করছি আমরা। তো তোমার নাম কি? আমার সারজিত। সারজিত হোসেন। তোমার বাসা কোথায়? আমার বাসা পুরাওড়া। ও আচ্ছা, তারপরে তোমার নাম কি? মোহাম্মদ সোহাগ হোসেন। সোহাগ হোসেন। তোমার বাসা? বালিনগর। বালিনগর। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ শাওন। শাওন। তোমার বাসা? পোড়াপাড়া। পোড়াপাড়া। তোমার নাম কি? মোহাম্মদ ইয়ামিন। ইয়ামিন। বাসা কোথায়? পোড়াপাড়া। পোড়াপাড়া, মানে সবার বাসা পোড়াপাড়া। তোমার হচ্ছে? এটা আমার নানির বাড়ি। তোমার এটা নানির বাড়ি? এখানে বেড়াতে আসছো? আসার ফাঁকে কি একটু নৌকায় আসছিলে ঘুরতে? তা আমার সাথে দেখা হয়ে কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। তোমাদের তো নামটা জানলাম, এবার কে কোন ক্লাসে পড়ো সেটা আমরা জেনে নিই। তুমি কোন ক্লাসে পড়ো? দর্শকদের মাঝে বলো। ক্লাস সিক্স। ক্লাস সিক্সে। তুমি? ক্লাস ফাইভ। ক্লাস ফাইভ। তুমি? ক্লাস ফোর। ক্লাস ফোর। তুমি? ক্লাস ফোর। ক্লাস ফোর। তোমরা দুজন ক্লাস ফোরে, তুমি ফাইভে, তুমি সিক্সে। ও, তা আমার, তুমি তো অনেক দূর থেকে এসছো, তা তোমার সাথে আমি কিছু কথা বলি। তা আমাদের এলাকায় যে এসছো, এটা হচ্ছে কেমন লাগছে তোমার এই যে আশেপাশের আবহাওয়া এবং এই যে বড় বাওড়টা দেখে কেমন লাগছে? বাওড়গুলো অনেক ভালো। অনেক ভালো। তো এখানে আসার পরে অনেক মজা লাগে। তো এখন যে এসছো, এই যে নৌকায় চড়ে, তো এটা অনুভূতিটা কেমন তোমার কাছে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগছে। তো এদিকে কখনো মানে ছোটোবেলায় আসছো নাকি? অনেক মানে ছোটোবেলায় তো এসেছোই। তো এই নিয়ে কতবার এসছো, মানে তোমার তো নানুর বাসা এটা বলছো? এখানে তাও মেলাবার এসেছি। এদিকে এদিকে আর কি? এই এদিকে এদিকে বেশিবার যাইনি। তিন চারবার এসে শুধু, তাই তো? আমরা প্রায় প্রায় এসে ওই ওখানে জাল আছে না, জালে বসে থাকি। জালে বসে থাকো। তো চলো আজকে আমরা একটু গল্প করি, একটু নৌকায় আমি তোমাদের সাথে ঘুরে বেড়াই নৌকায়। আচ্ছা, তো দর্শক সাথেই থাকুন, আমি একটু নৌকায় তাদের সাথে ঘুরে বেড়াবো, আপনারা দেখুন। তো দর্শক, আমরা এখন নৌকায় উঠবো এবং নৌকায় উঠার অনুভূতিটা কেমন তাদের কাছ থেকে শুনবো। যেহেতু একজনের বাসা অনেক দূরে, সে তার নানুর বাসায় ঘুরতে এসছে, তো আমরা দেখি তার অনুভূতিটা কেমন জাগে এই নৌকায় চড়ে। তো আসুন দর্শক, আমরা দেখে নিই। দর্শক, তো আমরা সরাসরি নৌকায় চলে আসলাম। তো আসো এদিকে আসো, হ্যাঁ ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও তোমরা, পড়ে যেও না, সাবধানে, ঠিক আছে? অনুভূতিটা জেনে নিই, তাদের এই নৌকায় এসে কেমন লাগছে এবং যেহেতু একজন অনেক দূর থেকে এসছে। তো তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। মানে কতটুকু পানি আছে তোমরা জানো? এই যে এই বাওড়ে এই যে অনেক গভীর কিন্তু এটা, জানো? তোমরা জানা আছে? হুম, এখানে তো মাছ ধরে, তোমরা দেখো না? যাদের এই যে পোড়াপাড়ায় যাদের বাসা আছে তারা তো দেখো। হ্যাঁ আমিও দেখি। দেখো না, আজকে মনে মাছ ধরছে না? হ্যাঁ দেখছো। তো দর্শক, তাদের অনুভূতিটা কিন্তু আমরা জেনে নিলাম। তারা দেখছেন সাইডে ভালোভাবে, আপনারা দর্শক একটু যারা দেখেন নাই ভালোভাবে একটু দেখে নিন, অনেক বড় আমাদের এই বাওড়টি। তো তাদের অনুমতিটা আমরা জানলাম। তো জানার পরে এখন দর্শক আপনাদের মাঝে আমরা বিদায় নেব। তো দর্শকদের উদ্দেশ্যে তোমরা কিছু বলতে চাও? জি। কি বলবা? হ্যালো গাইস, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।